গেল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের জাতীয় সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট 2024 এর গ্র্যান্ড ফিনালে। 9 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ানে বসেছিল এই আসর। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এক মহা উৎসবে 10 জন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়, যারা কিনা বিশ্বের 6টি মহাদেশের 10টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্টস 2024 চূড়ান্ত শিরোপা অর্জন করেছেন ফেরদৌসি তানভি ইচ্ছা, যিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। প্রথম রানার আপ কাজী তারানা এবং দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য। প্রথম 3 জনের পাশাপাশি বাকি 7 জনও বিভিন্ন দেশের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। খুবই ভালো একটি মুহূর্ত, খুবই ভালো লাগছে। আমি যে এই টাইটেলটাতে এনটাইটেলড হলাম, আমি আশা করছি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ভাষায় প্রকাশ করার মতো না আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি। ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, কিছু করতে চাই বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাই। উক্ত আয়োজনে জাজ প্যানেলে ছিলেন দেশের নামকরা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল। মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বিজয়ী সুন্দরীদের নিয়ে বেশ আশা ব্যক্ত করেন। এই আয়োজনকে ঘিরে আয়োজক কমিটি জানায়, এই উদ্যোগের মাধ্যমে মিস বাংলাদেশ অর্গানাইজেশন শুধু বাংলাদেশি নারীদের সৌন্দর্য বুদ্ধিমত্তাকে তুলে ধরতে চায় না, বরং বাংলাদেশকে পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পরিবেশ সচেতনতাদের একটি প্রজন্ম তৈরি করার মাধ্যমে এই ইভেন্টটি বাংলাদেশকে আরো পরিবেশ বান্ধব ও শক্তিশালী ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা ব্যক্ত করেন। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।